আজি আমাৰ যি বিষয় আছে, বিষয় উপস্থাপনৰ কাৰণে আমি আমাৰ ৰাওনাপাৰা খণ্ডৰ খণ্ড সহ কাৰ্যবাহ পুষ্পেন্দ্ৰ দাক আমি আগ্ৰহ কৰিছিলোঁ। তেখেত ইতিমধ্যে আমাৰ মাজত আছে। আমি তেখেতক আজিৰ যি বিষয় বিষয় ৰাখিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। ধন্যবাদ দাদা, নমস্কার। হিন্দু আসো দা সর্বে, না হিন্দু পতিত ভবে, মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমানতা। আজির বৈঠকর উপস্থিত বিভাগৰ বিভাগ প্ৰচাৰক মহোদয়, বৈঠকত আজিৰ জিলাৰ বৌদ্ধিক প্ৰমুখ মহোদয় তথা সহবৌদ্ধিক প্ৰমুখ মহোদয় আৰু আমাৰ সকলো স্বয়ংসেৱক বন্ধুসকল, আজিৰ যি বিষয় আছে এই বিষয় হ'ল দেশভক্তি আৰু জীৱনৰ প্ৰকটীকৰণ। দেশভক্তি আৰু জীৱনৰ প্ৰকটীকৰণ, আমি সকলোৱে গম পাওঁ যে দেশভক্তি কি, দেশভক্তিনো কি, দেশভক্তি কেনেকৈ আৰু ক'ৰ পৰা আমি আমাৰ সজাগ হ'ব লাগে। দেশভক্তিৰ প্ৰথমটো বিন্দু মই ভাবোঁ যিটো, সেইটো হৈছে ঘৰ, ঘৰখন আৰু নিজৰ যিটো পৰিবাৰ, পৰিবাৰৰ পৰা প্ৰথমতে দেশভক্তি আহিব লাগে। দেশভক্তিৰ যিটো আমাৰ যিখন ঘৰখনৰ মুখীয়া, এই মুখীয়াজনে সদায় বিচাৰে যে আমাৰ দৈহিক, শাৰীৰিক, আৰ্থিক আৰু সামাজিক দিশৰে পৰা আমি সুস্থ আৰু সবল হ'ব লাগে, আৰু সদায় আমি এটা স্বাৱলম্বী এটা পৰিবাৰ হ'ব লাগে। আচলতে এই চাৰিটা বস্তুৱে কি, আমি স্বাৱলম্বী হ'ব পাৰিমনে? মোৰ বোধেৰে নহয়। কিয় নহয়? কেৱল আৰু কেৱল নিজৰ ঘৰখনৰ মুখীয়াই কেৱল ঠিক থাকিলে নহ'ব, বা মুখীয়াৰ খালী দেশৰ প্ৰতি বা ৰাষ্ট্ৰৰ প্ৰতি সজাগতা থাকিলে নহ'ব। তাৰ লগতে আমাৰ যিমান ঘৰৰ পৰিয়ালৰ মানুহ আছে, মা, ভাই, ভনী, তাৰপিছত যিমানে আমাৰ সদস্য আছে, প্ৰত্যেকৰে এই দেশৰ প্ৰতি, এই ৰাষ্ট্ৰৰ প্ৰতি সজাগ থাকিব লাগিব। আমি দেখিছোঁ যেতিয়া গুৰু গোবিন্দ সিঙৰ দুই পুত্ৰ শংকৰ যুদ্ধত তেওঁলোকক যেতিয়া হেৰি কৰি দিলে, তাৰপিছত আৰু দুই পুত্ৰ জোৰাৱৰ সিং আৰু ফতে সিং, দুইজন পুত্ৰ একেলগে যেতিয়া ঔৰংগজেৱে ইটাৰ হেৰিয়ে যেতিয়া তেওঁলোকক গাঁথনি কৰি আছিলে, তেতিয়া সৰু ভায়ৰ গাঁথনিটো আগতে হৈছিলে আৰু ডাঙৰ ভায়ৰ গাঁথনিটো পিছত হৈছিলে। তো যেতিয়া ডাঙৰ ভায়ে কান্দি আছে, তেতিয়া সৰু ভাইটিয়ে কৈ আছে যে আপুনি কি ভয় খালে নেকি, আপোনাৰ মৃত্যু ওচৰত আহিছে? তেওঁ ক'লে, নাই, মই ভয় নোখোৱা, মই ভাবিছোঁ এইটো পৃথিৱীত মই আগতে আহিছোঁ আৰু মৰিছা তুমি, বা তোমাৰ আগতে মৃত্যু হৈ আছে। এইটো হ'ল দেশভক্তি, মানে দেশৰ প্ৰতি, মানে মই আগত আহিছো, মোৰ মৃত্যুটো পিছত হৈছে, তোমাৰ আগত হৈছে, এইটোৰ প্ৰতি ঈৰ্ষা। সেইটো আত্মবলিদান দিয়া দি আছে, আত্মবলিদান দিয়াৰ পিছতো তেওঁ কিয় সৰু হোৱাৰ পিছত তেওঁৰ আত্মবলিদান হৈ আছে, সেইটো লৈ তেওঁ
ভাবিছে যে মই মোৰ আত্ম বলিদানটো আগতে হ'ব লাগে। আমি দেখিছোঁ যেতিয়া এই গুৰু গোবিন্দ সিঙৰ স্ত্ৰী মানে পত্নী যেতিয়া গুৰু গোবিন্দ সিঙৰ ওচৰত আহি পলে যে মেৰে তো কোক উজাৰ গায়া, তেতিয়া গুৰু গোবিন্দ সিঙে ক'লে নিজ হিন মিন বাস্তে হাৰ গে চো চাৰ চাৰ গে তো কিয়া হোৱা জীৱিত গে হাজাৰ। আমি চাইছো এইটো এনেকুৱা এটা এইটো এটা মানে উদাহৰণ এটা যে কি কি কেনেকৈ আৰু কি কেনে কেনেকৈ দেশভক্তি ৰাখিব লাগে, এক নম্বৰ। দুই নম্বৰ, দেশৰ প্ৰতি সজাগতা, সুস্থ সমাজ, সুস্থ মস্তিষ্ক, ভাল ব্যক্তিত্ব আৰু একতাবদ্ধভাৱে আমি গোটেই একেলগে থাকি একেলগে কাম কৰি থকা আগত আগন্তুক জীৱনৰ কেনেকৈ কি কৰিব পাৰি, কেনেকৈ সুস্থ সেই সুস্থভাৱে কাম কৰিব হ'লে হ'লে প্ৰথমতে নিজ ব্যক্তিত্বটো, নিজ চৰিত্ৰটো ঠিক কৰিব লাগিব। এই নিজ চৰিত্ৰটো কেনেকৈ ঠিক কৰিব লাগিব, আমি জানো যে নিজ চৰিত্ৰটোৰ প্ৰথম কথা হ'ল নাৰীৰ প্ৰতি শ্ৰদ্ধা। নাৰীৰ প্ৰতি শ্ৰদ্ধা কৰোঁতে মোৰ এটা উদাহৰণ মনত পৰি আছে, যেতিয়া 1983 চনত স্বামী বিবেকানন্দ জীয়ে চিকাগো চহৰত ভাষণ দিব গৈছিলে, তেতিয়া এজন মহিলাই তেওঁৰ ওচৰত আহি ক'লে আপুনি দেখাত খুব ধুনীয়া, মই আপোনাক মোৰ স্বামীৰূপে বিচাৰি আছো। তেতিয়া স্বামীজীয়ে ক'লে ঠিক আছে, আপুনি মোক ভাল পাইছে, মোৰ কিয় ভাল পাইছে? তেওঁ ক'লে যে মোক আপোনাৰ যে আপোনাক মই বিয়া পাতি আপোনাৰ নিচিনা এটা অলৌকিক পুত্ৰ জন্ম দিবলৈ মই বিচাৰিছোঁ। তেতিয়া স্বামীজী ক'লে এটা কাম কৰক, আপুনি মোকে আপোনাৰ পুত্ৰ হিচাপে মানি লওক। সেইটো হ'ল এটা মানে ভাৰতৰ এইটো চৰিত্ৰৰ এটা উদাহৰণ। আৰু এনেকুৱা উদাহৰণ আছে, আমি যেতিয়া চাইছোঁ শ্ৰীৰামচন্দ্ৰই যেতিয়া ৰাৱণক বধ কৰিলে, আমি গম পাওঁ যে ৰাৱণৰ যিখিনি ৰাৱণ যেনেকৈ শক্তিশালী আছিলে, তেওঁ শ্ৰীৰামচন্দ্ৰতকৈ বেছি শক্তিশালী আছিল। পাণ্ডিত্যৰ পৰালৈকে, সম্পদৰ পৰালৈকে, শক্তিৰ পৰালৈকে আদি কৰি যিমান শক্তি আছিলে শ্ৰীৰামচন্দ্ৰৰ পৰা তেওঁৰ বেছি আছিলে। কিন্তু কিয় তেওঁ পৰাজিত হ'ল? তেওঁ পৰাজিত হোৱাৰ একমাত্ৰ কাৰণ তেওঁ চৰিত্ৰহীন আছিলে আৰু শ্ৰীৰামচন্দ্ৰই চৰিত্ৰবান আছিলে। যেতিয়া মন্দোদৰীয়ে ৰামৰ পিছফালে গৈ থিয় হৈছিল, তেতিয়া শ্ৰীৰামে লগে লগে উঠি কৈছিল, দেৱী আপ কোন হে, মে তো আপুনি পেজনা। মন্দোদৰীজী কৈছিল, মই এই যে আপুনি যে মাৰিছে এই ৰাৱণৰ স্ত্ৰী হয়। তো তেওঁ সুধিছিল আপুনি মোৰ পৰা কি বিচাৰে? তো তেওঁ কৈছিল যে ময়ো ভাবি আছো যে মোৰ নিচিনা এজন স্ত্ৰী থকাৰ পিছতো, মোৰ নিচিনা এজন সুন্দৰী নাৰী থকাৰ পিছতো মোৰ স্বামীয়ে আপোনাৰ স্ত্ৰীক অপহৰণ কৰি লৈ গ'ল, কিন্তু আপুনি মোক খালি পিছফালৰ পৰা চাইছে, মোৰ চাহে ছায়া দেখি উঠি পেলাই আপুনি ক'লে দেৱী আপোনাক আপকীয়া চাহি। এনেকুৱা বহুত উদাহৰণ আছে আমাৰ তাতে। পৰস্পৰৰ প্ৰতি সমবেদনা, নাৰীৰ প্ৰতি সন্মান, নিজ ধৰ্মৰ প্ৰতি সজাগতা। এতিয়া নিজ ধৰ্মৰ প্ৰতি কেনেকুৱা সজাগ হ'ব লাগিব, আমি দেখিছোঁ যে আমি প্ৰত্যেকে কম বেছি পৰিমাণে, কোনোবাই নিজৰ নিজ ভাষাক বেছি প্ৰাধান্য দি আছে, কোনোবাই
নিজ জাতিক বেশি প্রাধান্য দিয়েছে, কোনো ভাই নিজ মানে সম্প্রদায়ক বেশি প্রাধান্য দিয়েছে। কিন্তু আসলতে আমার মূল ভিত্তিটি হল হিন্দু, আমার মূল ভিত্তি হল হিন্দু ধর্ম, আমার মূল ভিত্তি হল হিন্দু রাষ্ট্র সনাতন সনাতনক কেনেকা সজাগ করিব লাগে। হিন্দু এটা প্রবাদ আছে, আমি আজি পাইছো আজিকালি, যে ধর্ম সে উঁচা জাতি নেই অতি, কান্দি সে উঁচা ছাতি নেই অতি, ধর্ম সে উঁচা জাতি নেই অতি, জীব কি জল গিয়ে তো বাতি কি ক্যা করোগে, ধর্ম হি নেই রা তো জাতি কা ক্যা করোগে। আমি আরো চাইছো রাষ্ট্র, মানে একটা খুড়ো কাহানি কম, তিন পুত্র আছিল, এই তিন পুত্রর মাজত খদায় কাজিয়া লাগিছিল, খদায় কাজিয়া লাগিছিল, মা দেউতা খদায় পরেশান হয়েছিল, কি হল না জানো, ইহত খদায় কাজিয়া করে থাকে। দেউতাই কলে আজি ইহতর এক করার কারণে এটা পরীক্ষা করুন। ডাঙর লড়াক মাতিলে, বলে তুই একটা কাম কর, একটা লাঠি লই আন। সে একটা লাঠি লই আনিলে, সেই লাঠিখন ভাঙিব দিলে। মাঝু লড়াক মাতিলে, সেও একে কাম করিলে, লাঠিটুক ভাঙিব দিলে, ভাঙি দিলে। সরু লড়াক মাতিলে, সেও কি করিলে, তেনেকুৱা লাঠিটুক ভাঙি দিলে। তারপর প্রত্যেক লড়াক এটা এটা লাঠির বোঝা আনিব দিলে, আর কলে যে তহতে নিজ নিজ হাতে এই লাঠির বোঝাটু ভাং। তো লড়া লড়াই ডাঙর লড়াই কয়, এইটুক অসম্ভব, কেনেকে মই এইটু ভাঙিম, এইটু মোর দ্বারা সম্ভব নহে। মাঝি লড়াই তেনেকা কলে, সরু লড়াই তেনেকা কলে। তো দেউতার পিছন দেউতা কলে, তহতে কেউ নোৱাৰিলে এইটু ভাঙিব, যেতিয়া মই এখন এখন লাঠি দিছিলো তেতিয়া তহতে ভাঙিব পারিলি, যেতিয়া তহতক একজুট করে দিছো তেতিয়া তহতে ভাঙিব নোৱাৰিলি, কিয়? তেতিয়া একজুটর শক্তি বেশি থাকে, একজুটর বল বেশি থাকে, একজুটত সামর্থ্য বেশি থাকে, একজুটত একতা বেশি থাকে, একজুটত চেতনা বেশি থাকে, একজুটত সমর্পণ থাকে, একজুটত সমভাব থাকে। মই দেখিছো আৰু বহুত, মোৰ এখন সৰু কবিতা এটা আছে, যিটো কবিতাক মই যদি এতিয়া ইয়াতে বিশ্লেষণ কৰি দিওঁ, আমাৰ আজি জীৱনৰ প্ৰগতি আৰু ৰাষ্ট্ৰভক্তিৰ গোটেইখিনি এইটো কবিতাত আমি পাই যাম। কবিতাটো বেংগলীত আছে, মই এইটো অসমীয়াত অনুবাদ কৰি দিম। কবিতাটোৰ লাইন আছে এনেকুৱা, এক সূত্ৰে বান্ধি আছি সহস্ৰটি মন, এটা সূত্ৰ মানে এটা ধাগা, যেনেকৈ আমি এটা এটা ৰছীডালত বা এটা আমি সূতাত আমি একটা একটা ফুল একলগে করে পেলাই আমি গাঁথি দিও, সেই গাঁথি দিয়ার পর গাঁথি দেওয়ার পিছন তার একটা মজবুতি হয়ে যায়, তার একটা সৌন্দর্যতা হয়ে যায়, সেটাই কৈছে এক সূত্রে ভাজি আছে সহস্রটি মন। সহস্র মন মানে আমি যিমান কপা, আমি স্বয়ংসেবক মই বুলি মই কইলো, যিমান আমি স্বয়ংসেবক আছো, যিমান আমি সংগত শাখাত একেলগে যাওঁ, গোটেইখিনি একা একে সূত্রে একে ধাকাতে আমি বান্ধি যাওঁ। তাতে না থাকে পন্থ, না থাকে জাতি, না থাকে ভাষা, না থাকে অন্য কোনো উচ নীচ, একো না থাকে, কেবল আর কেবল আমি মানব, আমি স্বয়ংসেবক হিসাবে থাকো। কিন্তু এক সূত্রে বাঁধি আছি সহস্রটি মন, এক কার্যে সঁপি আছি সহস্র জীবন। এটা কাম মানে কি, আমার কাম কি, আমার কাম হল দেশভক্তি, সজাগতা, সুস্বাস্থ্য, তারপর স্বচ্ছতা, তারপর আপনার হিন্দুত্বর প্রতি জাগরণ, মানব কল্যাণের সেবা, ধর্মর প্রতি সজাগতা, নিজ দেশের প্রতি দেশভক্তি, দেশ মানে একটা দেশভক্তি। তো কৈছে এক কাজে সঁপি আছে সহস্র জীবন, এটা কামতে গোটেইখিনি ভারতবর্ষক আমি এটা মানে বিশ্বগুরুর আসনতে দেখার কারণে আমি এটা কামে করে আসো, সেটি হল হিন্দুর প্রতি দেশের সেবা, হিন্দুর প্রতি এটা জাগরণ মনোভাব।
আসুক সহস্র বাধা বাধুক পলয়, যিমানে আমার বিপদ আপদ বিপন্ন যিমানে হওক ন কিয়, যিমানে আমার মাজত যিমানে লড়াই ঝগড়া হোক ন কিয়, কিন্তু আমার দৃষ্টি এটাই থাকিব লাগিব, যিমানে বাধা হোক আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আমি ভয় খাব না লাগে, আমি একত্রিতভাবে সংঘবদ্ধভাবে একে লগে একজুটে কাম করিব লাগে, আমরা ডরাইব না ঝুটিকা ঝঞ্ঝাট, আমি যিমানে আমার একেটা কথা যিমান আমি ভয় খাব না লাগে, আমি একত্রিত হয়ে থাকিব লাগে, মনত রাখিব লাগে ভাষা আমার পরিচয় নহয়, জাতি আমার পরিচয় নহয়, সম্প্রদায় আমার পরিচয় নহয়, ধর্ম আমার পরিচয়, ধর্মর প্রতি লক্ষ্য রাখিব লাগিব, ধর্মর প্রতি লক্ষ্য রাখিলে আমার দেশের প্রতি দেয়ভক্তির কাম আমি নিজেই করিব পারি, আমরা ডরাইব না ঝুটিকা ঝঞ্ঝাট অজুত তরঙ্গ ভক্ষে সহিব এলায়, যিমানে হেলায় অজিত তরঙ্গ মানে সমুদ্রর প্রতি সমুদ্রের মন্থনে হোক আর আমার নদীত বান্ধ হোক আর আমার যিমানে যি হোক, কিন্তু আমি কেতিয়াও আমার কেতিয়া একজোটতা ভাঙিব না লাগে, আমার কেতিয়াও একজোটতা খসিব না লাগে, আমি আমার প্রতি আমার নিষ্ঠা আমার লক্ষ্য আমার উদ্দেশ্য একে লগতে রাখি পেলাই আমি আমার কাম করিব লাগে, টুটুতে টুটুক এই নশ্বর জীবন, এই কাম করার অগ্রগতিরে এই কাম করার ক্ষমত যদি আমার জীবনের সমর্পণ হয়ে যায়, যদি আমার আত্মার বলিদান হয়ে যায়, যদি আমার সর্ব যে আসে শেষ হয়ে যায়, তথাপি আমি পিসপা হব না লাগে, তবু না ছিড়িবে এই দৃঢ় বন্ধন, আমার যেটু বন্ধন আমার যেটু দৃঢ়তা আমার যেটু দায়বদ্ধতা আমার যেটু কর্তব্য পরায়ণতা সেটুর পরে পিসপা আমি হব না লাগে, আমি একলগে করিব পারি। আমি চাইছো রাষ্ট্রীয় স্বয়ংসেবক ডক্টর কেশব বলিরাম হেডগড়াজীয়ে 1925 সনত বিজয়াদশমীত নাগপুরত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মাত্র 4টা স্বয়ংসেবক লৈ জন্ম দিছিল, আজি আমি দেখা পাইছো আমার গোটেই ভারতত 1 কোটির উপর স্বয়ংসেবক আছে, আমি দেখা পাইছো 50,000 অধিক আমার দেশের বাহিরে আমার সংঘর কাম চলি আছে, আমি আমার যেটু গৃহস্থ কার্যকর্তা আছে সেটা তো আছে কাম করি আছে, কিন্তু আমার যেটু প্রসারকর যেটু ব্যবস্থা আছে আমি দেখা পাইছো ঘর বাড়ি মা দেউতা ভাই বোনি সব ত্যাগ করে পেলাই এই নিজ সমর্পণ ভাবেরে আহি, আজি কোনে কত কাম করে আছে, কোনোবাই নলবাৰীৰ পৰা ৰঙাপাৰাত আহি কাম করে আছে, কোনোবা ৰঙাপাৰাৰ পৰা তেজপুৰত গৈ কোনোবাই কাম করে আছে, কোনোবাই তেজপুৰৰ পৰা ডিব্ৰুগড়ত গৈ কাম করে আছে, কোনোবাই কোনোবাই মহাৰাষ্ট্ৰৰ পৰা আহি পেলাই ইয়াতে কাম করে আছে, কিয় একমাত্র দেশভক্তি, আর এই গোটেইখিনি কাম করার কারণে এই গোটেইখিনি প্রগতি হওয়ার কারণে স্বাবলম্বিতড়িত হব লাগিব, এই গোটেইখিনি কামর এটাই আধার আছে, চরিত্র ঠিক নহলে ব্যক্তি ঠিক নহলে এখানে কাম আমি কেতিয়াও করিব নারি। হরিম পাওয়ারজি একটা লাইন আসলে কে বারবার কি সয়ম কো ভারত কিউ সহ জাতি হে জাদা সয়ম ভি দুনিয়া মে কায়ার তক কহলা, মানে দেশের বাকিখিনি যেখানে আমার মজুরি আছে সিহতের ফলে চাও আমি চাও, আজি মোর সরু একটা উদাহরণ, কেদিনমান আগতে মানে একটা ছালীক দোকানত এনে আহিছে মোক সুদিছে যে দাদা আপনি টিকাটো কিয় লগাইছে, মই কলো মই মন্দিরত গৈছিলো এইটো কারণে টিকাটো লগালো, মই তেওঁক এনে মই জানো ছোৱালীজন মুসলিম ছোৱালী হয় বুলি, মই বাবা আপুনি মই তেওঁক সুধিলো যে আপুনি কিয় লগোৱা নাই, ইমান কণমানি ছোৱালী বেছিকে বেছি 5 বছৰৰ পৰা 6 বছৰ, তেওঁ আমাক মোক উত্তর দিলে মই মুসলমান ছোৱালী হয় এইটো কারণে মই টিকাটো নলগাওঁ, মই আচৰিত পাইছো এই 5 বছৰৰ ছোৱালীজনে কোনে শিক্ষা দিলে ধর্মর প্রতি তেওঁ জাগরণ কোনে করিলে, এটা একটা আচরিত বিষয় এটা
মই আমার যে শাখা আছে সেই শাখাতে মানে বহুতবার পরীক্ষা করেছো। যদি আমার লড়া খুদু তোমার নাম কি, তোমার পরিচয় কি, কোনোবাই কয় মই বিহারি, কোনোবাই কয় মে বেঙ্গলি, কোনোবাই কয় মই বেলেগ, কিন্তু তাতেও কেতিয়াবা কেতিয়াবা তেওঁলোকৰ ছোৱালীবিলাক আহে বা তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী আহে, আমাৰ ছোৱালীও আহে কেতিয়াবা কেতিয়াবা আহে, যেতিয়া আমি পরিচয় বলব তেওঁলোকক সুধো নামটো ঠিকে কয়, তারপর মানে তোমালোকর ভাষা কি, তোমালোকর তেওঁ একো উত্তর নিদিয়ে কেবল আর কেবল একটা কথাই কয়, আমি মুসলমান। তেওঁলোকক এইটো শিক্ষা যদি দিছে মই কম আমারও এইটো শিক্ষা দিব লাগে। আমি জাতির বিভক্ত হয়েছো, আমি পন্থাত বিভক্ত হয়েছো, আমি ভাষাত বিভক্ত হয়েছো, কিন্তু আমি সদায় একটা গীত গাও, আমার চিন্তার একটি বিন্দু, আমি সকলে হিন্দু বন্ধু, যদিও উপাসনা পন্থ ভিন্ন, মূল খুঁটিরে নহয় ছিন্ন, বেদর মন্ত্রে ভিন্ন রূপে একে পরমেশ্বর কে বন্ধু। আচরিত কথা, আমি যদি একে পরমেশ্বর বন্ধু হও, আমার যদি ঈশ্বর এটা, আমি যদি ভাবো যে ভগবান আমার সবরে এক, তো আমার জাতি কোরপর আছে, ভাষা আমার কোরপর আছে, কোরপর আছে, মই দলিত, মই ব্রাহ্মণ, মই ক্ষত্রিয়, মই বৈশ্য আদি, এখানে কোরপর আছে, সংস্কৃতি সেটি কথা আছে, জাতির বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম ব্যস্ত, গুণর দ্বারা কর্মের পরিচয় হয়, গুণর দ্বারা আমার সকলের পরিচয় হয়, যদি গুণর দ্বারাই আমার পরিচয় হয় তাহলে আমার জাতির কি পরিচয় আছে, আমার ভাষার কি পরিচয়, এটা তো হবো না লাগে করবার। আমি যেন নিজেই আমি আমার নিজেও বা আমার আগন্তুক প্রজন্মক আমি শিকাব পড়া নাই, আমি আগতে মোর মাঝে মাঝে নিজেই আচরিত এটা লাগে যে সবর একটা পরিচয় আছে, তেওঁলোকে মুসলমান, কোনোবা খ্রিস্টান, কোনোবা বুদ্ধিস্ট, কিন্তু আমার কেউ পরিচয় নাই, আমার পরিচয়টা কি, আমার পরিচয়টা কি জাতির পরিচয় নাকি, ভাষাটা আমার পরিচয় নাকি, আমি কেউ নিজের পরিচয়টা হিন্দু হিসাবে দিব না, যেটা কম আমি হিন্দু পরিচয় কি, হিন্দুর পরিচয় জাতি, হিন্দুর ওয়ে অফ লাইফ, জীবনধারাটা পদ্ধতি, এনে কেউ সনাতন, যদি আমি হিন্দু কবলে আমি অসুবিধা পাইছো তো আমি সনাতনী বলে কবলে আমার আপত্তিটা করি, যদি আমি একে সূত্রে বাঁধি আছো, যদি আমি এটাই কার্য কাম আমার আছে, তেনেহলে আমি ভিন্ন ভিন্ন। আমি দেখিছো আমার যেটা শিক্ষা পদ্ধতি আছে, মানিছো ইংলিশ নহলে শিক্ষণীয় নহয়, ইংলিশের প্রয়োজনীয়তা আছে ঠিক আছে, কিন্তু করবাত আমি ইংলিশ পড়োতে এনেকা পাইছো না যে ইংলিশ পড়ি পড়ি আমার এনেকা অবস্থাটা হয়ে গেল যে আমি নিজ ভাষার যে 55 কলে আমি গম না পাও, 56 কলে আমি গম না পাও, 57 কলে আমি গম না পাও, কিন্তু 55, 56, 57 কলে আমি গম, আমি লড়া ছোৱালীক কি শিকাই আছো, ঠিক আছে ইংলিশ ইংলিশ পড়ি আছে, ইংলিশের শিক্ষা আমি দিছো, কিন্তু লগে আমার থলুয়া শিক্ষা, আমার যে জাতির শিক্ষা, ভাষা শিক্ষা, আমার যে সংস্কার, আমার যে সংস্কৃতি, আমার যে কালচার, করবাত না করবাত আমার লড়া ছোৱালী আজি আজি প্রজন্মের লড়া ছোৱালী মানে দূরত দূর পড়ি আছে, হয়তো আমার বহুতে না জানে ভোগালী বিহু কি, মাঘী বিহু কি, কাতি বিহু কি, হয়তো বিগ্রচনা এখন ভালকে লিখিব না, হয়তো আমার লড়া ছোৱালীক আমি কত কি করি, এই এইখানে গোটেখিনি দায়িত্ব অভিভাবকর, ইংলিশ পড়ি আছে পড়ক কোনো কথা নাই, মোর আপত্তি নাই, কিন্তু যেটা আমার থলুয় শিক্ষা, যেটা আমার নিজ ভাষা, সেটা শিখব লাগবে। আজিকালি আমার আমি চাই আছো বেসরকারি যেখানে অনুষ্ঠান শিক্ষা পদ্ধতি, সিহঁতে আগুয়াই গৈছে, আমার যেটা অসমীয়া শিক্ষা, আমার যেটা থলুয় শিক্ষা, সেটাও আমি পাহরি আছো, কিয় আমার যদি নিজের শিক্ষা, নিজের সংস্কৃতি, নিজের সংস্কার সেখানে পাহরি যাও, তেনে মেকেলে যেখানে চিন্তা করেছিল যে ভারতের সবতকে ডাঙর হল শিক্ষণীয় পদ্ধতি, এই শিক্ষণীয় পদ্ধতি যদি মূল ভেটিটা আমি ভাঙিব পারো বা ভাঙিছো, তেনহলে আমি আর একো নালাগে, এটু এটু ভাঙি দিলেই গোটেখিনি আমার মানে সনাতন সমাজ, হিন্দু সমাজ ভাঙি যাব, তো যে এইটা চিন্তা করেছে আমি ঠিক একটা চিন্তা করে আছো নাকি, আমি ভাবিবলগা কথা।
সমৰ্পণৰ পৰা আত্মবলিদানৰ কথা আহে। সমৰ্পণ কেনেকৈ আহিব? সমৰ্পণ আহিবলৈ হ'লে প্ৰথম আৰু প্ৰথম নিজৰ যিটো আত্ম অহংকাৰ, সেইটো ত্যাগ কৰিব লাগে। আত্ম অহংকাৰটো কেনেকুৱা? আমাৰ প্ৰত্যেকৰ মাজত কম বেছি পৰিমাণে এটা ইগো দেখা যায়, যে মই বেছি কৰিছোঁ, মই কম কৰিছোঁ, মই বেছি জানো, মই কম জানো। এই প্ৰত্যেকটা বস্তু আমি নিজে ঠিক কৰিব লাগিব, যে যোনে যোৰ সংঘ, যোনে যেনেকৈ যিভাৱে কাম কৰি আছে দেশৰ কাৰণে, ৰাষ্ট্ৰৰ কাৰণে, তেওঁক আমি এটা চেলুট কৰিব লাগে। কিয়? আজি 140 কোটিৰ মানুহৰ ভিতৰত 1 কোটিৰ মানুহক আমি চাইচ বনাব পাৰিছোঁ, বা 1 কোটিৰ মানুহ আমাৰ লগত কাম কৰি আছে। বাকীখিনি কিয় ক'ত গ'ল? এইখিনি এইখিনি একেলগে কৰাৰ কাৰণে, এইখিনি আমি আৰু আগুৱাই কাৰণে আমাৰ ত্যাগ হ'ব লাগিব, আত্মত্যাগ, অহংকাৰ বিচ্ছিন্ন হ'ব লাগিব। ইগোৰ যিটো, ইগোৰ পৰা যিটো অহংকাৰ সৃষ্টি হয়, অহংকাৰৰ পৰা যিটো হিংসাৰ সৃষ্টি হয়, সেই হিংসা আমাৰ ত্যাগ কৰিব লাগিব। আমি কেৱল আৰু কেৱল ৰাষ্ট্ৰ কথা চিন্তা কৰিব লাগিব, দেশৰ কথা ভাবিব লাগিব। যি বাচিলে আমি বাচিম, ৰাষ্ট্ৰ যদি ঠিক থাকে আমি ঠিক থাকিম, ৰাষ্ট্ৰ নহ'লে আমাৰ একো নাই। ৰাষ্ট্ৰই সৰ্বসেৰ্বা, ৰাষ্ট্ৰ হ'লে ৰাজ্য বাচিব, ৰাজ্য বাচিলে সমাজ বাচিব, সমাজ বাচিলে আমি বাচিম। মহাত্মা গান্ধীয়ে যেতিয়া, আমাৰ মনত আছে, যেতিয়া মহাত্মা গান্ধীয়ে দিল্লীত মসজিদত আমাৰ গোটেইখিনি যেতিয়া হিন্দু শৰণাৰ্থী সোমাই গৈছিল, তেতিয়া মহাত্মা গান্ধীয়ে অনশনত বহিছিল। তেওঁ কৈছিল যে এইখিনি যিমান সময়লৈকে এই তাৰ পৰা ওলাব নোৱাৰিব, তেতিয়ালৈকে মই অনশন ত্যাগ নকৰোঁ। মই ঈদ ঠাণ্ডাৰ, গোটেই ঠাণ্ডাৰ বতৰত য'ত মানুহে কম্বল গাত দি পেলাই থাকিব নোৱাৰে, য'ত মানুহে মানে বতৰ, এইটো বতৰ থাকিব নোৱাৰে, মহাত্মা গান্ধীয়ে অনশনত বহি গোটেইখিনি মজিদ খালী কৰালে। কিন্তু তেওঁ পাকিস্তানত থকা মন্দিৰবিলাকক পৰা তেওঁ বচাব নোৱাৰিলে। তেওঁ যেতিয়া আমাৰ বিনায়ক সাবৰকৰজীয়ে কৈছিলে যে আমাৰ যিটো আৰক্ষণ আছে, চাৰিটা আৰক্ষণ আছে, সেই আৰক্ষণ ভংগ কৰিব লাগে, হৰিজন প্ৰথা বন্ধ কৰি দিব লাগে, তেতিয়া আমি এক থাকিম, তেতিয়া আমাৰ মাজত কোনো বিভেদ নাথাকিব। তেতিয়া মহাত্মা গান্ধীয়ে মানা নাই। মহাত্মা গান্ধীয়ে নিজ আত্মসংকাৰৰ কাৰণে, নিজৰ কথা ৰখাৰ কাৰণে তেওঁ নেতাজী সুভাষ চন্দ্ৰৰ এগেইনষ্টত ইলেকশ্যন খেলাইছিল, আমি গম পাওঁ। তেওঁ ভীমৰাও আম্বেদকৰজীয়ে কৈছিলে যে মই যিখিনি কৰিছোঁ সেইটো ঠিক, কিন্তু একমাত্ৰ আপোনাৰ কাৰণে, আপুনি কৈছে বুলিয়ে মই 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 মোৰ ফালৰ পৰা ওলাই আহিছোঁ। সদা অহিংসা সৰ্বোত্তম কস্তুৰ হে, দুষ্ট না মানে তো হিংসা বহুত জৰুৰী হে। সদা অহিংসা মন কি কস্তুৰী হে, দুষ্ট না মানে তো হিংসা বহুত জৰুৰী হে। অহিংসা পৰম ধৰ্ম, এইটো আমি সদায় তেওঁ কৈ গৈছে, কিন্তু কোনোবা হিংসা কৰিলে কি কৰিব লাগে তেওঁ সেইটো কেতিয়াও কোৱা কৈ যোৱা নাই। তেওঁ কৈছে এক গাল পাতিব লাগে, এক গালত মাৰিলে আৰু এটা গাল পাতি দিব লাগে, তেওঁ প্ৰতিত্ৰত কি কৰিব লাগে সেইটো তেওঁ সদায় কৈছে। তেওঁ মছজিদত গীতা পঢ়িব পৰা নাই, কিন্তু মন্দিৰত তেওঁ নামাজ পঢ়িছে। কিয়? তেওঁৰ এটা কথাও জিন্নাই শুনা নাই, এটা তেওঁক ভিৰু দিয়া নাই, যাৰ কাৰণে তেওঁ আমাৰ দেশৰ প্ৰতি হেৰি কৰিছে। মই হিন্দীত দুটা লাইন কওঁ। সোমনাথ মন্দিৰত যেতিয়া আক্ৰমণ কৰিছিলে, তেতিয়া ক'ত অসংখ্যা আছিল? যেতিয়া কাশ্মীৰত 7 লাখ পণ্ডিত মাৰি দিলে, তেতিয়া ক'ত অহিংসা আছিলে?
যেতিয়া দিল্লীত মসজিদৰ পৰা 8-0 1 ডিগ্ৰী 2 ডিগ্ৰী ঠাণ্ডাত যেতিয়া তেওঁ ওলাই পেলাই তেওঁখন ভংগ কৰিলে, তেতিয়া ক'ত অহিংসা আছিলে? অহিংসা কেৱল আৰু কেৱল কাৰণে হিন্দু মানুহৰ কাৰণে নেকি? আমি সনাতনৰ কাৰণে অহিংসা? আমি এইটো ভাবিবলগীয়া কথা। এই অহিংসা অহিংসা কৰি এই আমি মনে মনে থাকি আমি আমাৰ, মই এটা লাইন কৈছিলো অলপ আগতে, বাৰ বাৰ কি চাহিমকো ভাৰত কিউ চাহ জাতি হে জ্যাদা চাহিমি দুনিয়া মে কাহে তাতে। 1876 চনত আফগানিস্তানত আফগানিস্তান বনিছে, তেতিয়া ভাৰতৰ ক্ষেত্ৰফল আছিলে 83 বৰ্গ লাখ কিলোমিটাৰ। তাৰপিছত আমি চালো আফগানিস্তানৰ পৰা পিছত ইণ্ডোনেছিয়া, ইণ্ডোনেছিয়াৰ পৰা আমি চালো নেপাল, তাৰপিছত ভূটান। যেতিয়া 1947 চনত ভাৰত স্বাধীন হয় তেতিয়া ভাৰতৰ ক্ষেত্ৰফল আছিল 50 না 51 বৰ্গ কিলোমিটাৰ তেনেকুৱা কিবা এটা আছিল। তেতিয়া মহাত্মা গান্ধীয়ে যি কে কি মহাত্মা গান্ধীয়ে কি কৰিলে, এই অসংখ্যা নীতি অৱলম্বন কৰি ভাৰতৰ আৰু এটা ভাগ কৰি দিলে। আৰু 14 আগষ্টত পাকিস্তান নামৰ এটা দুষ্কৰ্মৰ জন্ম হ'ল। তাৰপিছত আমি চালো 1971 চনত আৰু এটা পশ্চিম পাকিস্তানৰ লগত কাজিয়া লাগিছিল। সেই কাজিয়াত আকৌ এখন দেশৰ জন্ম হ'ল, সেইটো হ'ল বাংলাদেশ। আজি বাংলাদেশত কি হৈ আছে আমি সবে গম পাওঁ, সেইটো আমাৰ লুকিয়াব লগা কথা নহয়। ক'ত কি হৈ আছে, কেনেকে কি হৈছে আমি সবে গম পাওঁ, সব জানো। তথাপিও ক'ব লাগিছে যে আমি এতিয়াও জাতি আৰু মানে জাতিৰ কথাই চিন্তা কৰিছো, ক'ৰবাত লাগিছে যে আমি কেৱল আৰু কেৱল নিজৰ বিষয়ে চিন্তা কৰিছো। আমি যদি দেশ বচাব লাগে তেনেহ'লে বৃহত্তৰ স্বাৰ্থৰ কথা চিন্তা কৰিব লাগিব। বৃহত্তৰ স্বাৰ্থৰ কথা চিন্তা কৰিলে গোটেই আমাৰ যিটো সনাতনী সমাজ, যিটো আমাৰ হিন্দুত্বৰ কথা, হিন্দুত্ব সেই হিন্দুত্ব আৰু এইখিনি গোটেইখিনি সমাজ গঠন কৰিবলৈ হ'লে আমাৰ সুস্থ মস্তিষ্ক, ভাল পৰিয়াল, ভাল কুটুম্ব গোটেইখিনি আমাৰ থাকিব লাগিব। আৰু এইখিনি গোটেইখিনি দায়িত্ব হ'ল কেৱল আৰু কেৱল আমাৰ স্বয়ংসেৱকৰ, আৰু মানুহ আছে। এতিয়া মই কৈছোঁ কিয় স্বয়ংসেৱকৰ এইটো দায়িত্ব, স্বয়ংসেৱকে নৃত্য শাখা কৰে, শাখাত দৈহিক, শাৰীৰিক, মানসিক বিভিন্ন ধৰণৰ খেল ধেমালি আদি কৰি স্বয়ংসেৱকৰ মাজত দেশভক্তিৰ বিকাশ হয়। আমি সাপ্তাহিক মিলন হয়, আমাৰ মাহেকীয়াও হয়, আমি বৈঠক কৰোঁ, আমি আজি বৌদ্ধিকক চৰ্চা কৰি আছোঁ গোটেইখিনি বিষয় লৈ। তো এইখিনি বস্তু আৰু বেলেগে নকৰে। তো আমি ভাবোঁ, বিশেষকৈ মই ভাবোঁ যে স্বয়ংসেৱকৰ দ্বাৰাই, সংঘৰ দ্বাৰাই এই ৰাষ্ট্ৰৰ প্ৰতি ভক্তি, জীৱনৰ যিটো প্ৰকটীকৰণ, জীৱনৰ যিটো আদৰ্শ, জীৱনৰ যিটো অগ্ৰগতি, একমাত্ৰ যদি আহি পাৰোঁ সেই শাখাৰ দ্বাৰাই আমি কৰিব পাৰোঁ, মই ভাবোঁ। এইটো শাখাত যদি আমি যাওঁ তাতে গোটেই যিমান আমাৰ হেৰি আছে সব একেলগে আহি যায়। প্ৰথমে আমি সম্পদ কৰোঁ, সম্পদত আমাৰ সব একেলগে হওঁ, তাৰপিছত আমি আমাৰ যিটো ধ্বজ আছে ধ্বজ প্ৰণাম কৰোঁ, সেইটো আমাৰ গুৰুক প্ৰণাম কৰোঁ। গুৰুক প্ৰণাম কৰাৰ পিছত আমাৰ বাকী কৰ্মখিনি আমাৰ আৰম্ভ কৰোঁ, আমি শাৰীৰিক হওক, যোগা হওক, বিভিন্ন ধৰণৰ গোটেই আৰম্ভ কৰাৰ তাৰপিছত আমি গীত গাওঁ, আমাৰ অমৃত বচন আছে, আমাৰ বহুত কথা আছে, আমাৰ মাজত স্বৰচিত আছে, বিভিন্ন ধৰণৰ আমাৰ সংগঠন মন্ত্ৰ আছে, লাষ্টত আমাৰ প্ৰাৰ্থনা আছে। তো চৰিত্ৰবান সুস্থ সমাজ হ'বলৈ হ'লে চৰিত্ৰবান হ'ব লাগিব, সুস্থ সমাজ গঢ়িবলৈ হ'লে দেশৰ যিকোনো নিজ ধৰ্মৰ প্ৰতি, সুস্থ সমাজ নিজ ধৰ্মৰ প্ৰতি, নিজ ৰাষ্ট্ৰৰ প্ৰতি ৰক্ষাভাৱ আৰু সমৰ্পণ থাকিব লাগিব, ৰাষ্ট্ৰৰ প্ৰতি শ্ৰদ্ধা থাকিব লাগিব। স্বদেশী বস্তু অৱলম্বন কৰিব লাগিব, স্বদেশী বস্তু আমি যিমান পাৰোঁ স্বদেশী বস্তু আমাৰ আকোলাই ল'ব লাগিব।
আর বিদেশি বস্তুবিলাক আমি ত্যাগ করব লাগে। আমি এতে গমে পাইছো লাহে লাহে আমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বা আদি করে যিমানখিনি আছে তাতে আমি গম পাইছো কি কি আছে আমার তাতে, তাতে আমার কোনটো স্বদেশী কোনটো বিদেশি আমি গম পাইছো। এই আমার যেখানে স্বদেশী বস্তু আছে এখানে আমি অবলম্বন করব লাগিব, এখানে আমি পরিধান করব লাগিব, এখানে আমার ঘরত ব্যবহার করব লাগিব। দান দিয়ার পরম্পরা, আমি যদি সমর্পণ করিব নোৱাৰো তাতে আমি আত্মবলিদান দিব নোৱাৰিম। আমার মাজতে সমর্পণের ভাব থাকিব লাগিব, ত্যাগর ভাব থাকিব লাগিব। সেই ত্যাগ যদি আমি করিব পাৰো, এই সমর্পণ ভাব যদি আমার থাকে তাতে আমি আত্মবলিদান দিবলৈ অলপ সময়ত কণ্ঠিত বোধ নকৰো। যেতিয়া আমাক মাতে, যেতিয়া আমাক মাতে আমি সাজু হৈ থাকিম, আমার মাজে সমর্পণের ভাব আছে। দেশর দেশভক্তি গীত, দেশত আমার যেখানে মহাপুরুষ আছে শঙ্করদেব মাধবদেব লাচিত বরফুকন আদি করে যা আমার মহাপুরুষ আছে সেই মহাপুরুষের জীবনী গাথা আমি পড়ব লাগবে। স্বামী বিবেকানন্দ জি আছে দেশত, দেশের প্রতি আত্মবলিদান দিয়া যা আমার মহল ভাগতে গুরু গোবিন্দ সিং কথা কইস, গুরু তেগ বাহাদুর জি আছে, ভগৎ সিং আছে, এনেকা বহুত আছে, নেতাজি সুভাষ চন্দ্র বসু আছে, মণিরাম দেওয়ান আছে, পিয়লি ফুকন আছে, বহুত আছে। আমি বীর বীরাঙ্গনা কলকলতা জি আছে, এনেকা নাম কই মানে শেষ করব নয়, কিমান আছে আমার দেশের কারণে কি হয়েছে। প্রথম পথে হয়তো প্রথমতে সমর্পণ ভাব তার মাজ আছে মাজ, আর সেই সমর্পণ ভাবতে নহতে আত্মবলি বিধান দিবলে একেবারেও কুণ্ঠিত বোধ করা নাছিল। আমি ঝান্সি রানী লক্ষ্মীমাই কথা জানো, কলাত বাচ্চালয় তো যুদ্ধ করেছিল জানো, সেইটে দেশ প্রতি সজাগতা, রাষ্ট্রের প্রতি ভক্তি, পরস্পর পরস্পরের প্রতি ভাল সম্পর্ক, পরস্পরের পরস্পরের প্রতি একতাবদ্ধতা, পরস্পর একেলগে থাকি পেলাই একে অপরের প্রতি ভাল মনোভাব, একে একেলগে থাকি একটা ভাল চিন্তন, এইখানে গোটেইখানি আমি করিব পারো মাত্র মাত্র একমাত্র আমার আত্মবলি আত্মহংকার যদি আমি ত্যাগ করি। আমার মাঝে আত্মহংকার আছে, কম বেশি সবরে আছে, কেতিয়াবা হয় এনেকুয়া যে মই ইমান দিন ধরে অঙ্গ করে আছো, এটা মোট ব্যক্তিগত দেই, মই এইটা ইমান দিন ধরে সঙ্গ সঙ্গ করে আছো যে মোতকে অমুকে বেশি জানে না বা মোতকে তমুকে কম জানে না, মই মই মোর মোর দায়িত্ব বেশি বা মো অমুক দায়িত্ব আছে, মই এনেকুয়া হব নালাগে। আমার যদি বর্ণ যদি এক হয়, আমার যদি ভাবিছো আমি ক্ষত্রিয় বৈশ্য ক্ষুদ্র সব যদি আমি এক, তাহলে আমি মানুষ কিন্তু কি বেলেগ বেলেগ হয়ে যাম। হোক ভাই কোনো সংগত আগত আইছে তাই বেশি কে কিছে, আমার গাঁর ভাব থাকিব লাগে যে যে পিছত অহা মানুষবিল কেন আমি শিক্ষিত সংগর শিক্ষা শিক্ষিত করব পারি, পিছত বা আমি যান আহিছো আমারও একটা ইগো থাকব না লাগে, আমার মাজতে একটা অহংকার থাকিব না লাগে, আমিও চেষ্টা করব লাগে যে আমি আহিছো আমি কিমানখিনি ইয়ার পরে লব পারিম, কিমানখিনি তারপর আমি শিকিব পারিম, গোটেইখিনি বস্তু সেইটো এটা একমাত্র ত্যাগর ত্যাগ হব লাগিব। অন্তিমত আমি দেখিছো যে মাজতে অলপ আগত কিছুদিনমান আগতে যে প্লেস্টাইনত যুদ্ধ হয়েছে, ইজরায়েলত যুদ্ধ হয়েছে, প্লেস্টাইনত যুদ্ধ হয়েছে, কিছুদিনমান আগতে শেখ সম্প্রদায়ের কোনো এজন মারিছে, আমার গোটেই ভারতত একলগ প্রতিবাদ হয়েছে, কিবা নাম মই পাহৰিছো নিশ্চয় না কিবা নাম আছে, সেইটো হল একজুট, সেইটো হল একতাৰ শক্তি। সেই মানুহজনক তেওঁলোকে চিনি নাপায়, সেই মানুহজন কোন তেওঁলোকে নাজানে, একমাত্র একমাত্র এটাই পরিচয় এটা মুসলমান, একমাত্র মতে এক এটাই পরিচয় তেওঁ ধর্মটো এক, ধর্ম এক হওয়ার কারণে এই যাতে বই প্লেস্টাইনত বই থাকা মানুষজন মনে আমার ভারতত
লখনৌ, জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গা হয়েছে। কেউ তার পরিচয় এক, তেওঁলোকৰ বেলেগ পরিচয় নহয়। আমি নোৱাৰো নে আমাৰ পরিচয়টো এক কৰিব পাৰি? সেইটো কাৰণে জীৱনৰ প্ৰকটিকৰণ, ৰাষ্ট্ৰৰ প্ৰতি ভক্তি আৰু আমাৰ গোটেই যি আমাৰ আত্ম আত্মবলিদান, আত্মসমৰ্পণ যিমানখিনি আছে, যি আছে, সবৰ এটা এটাই কাৰণ। ঘৰখনো তেনেকুৱা, ঘৰৰ প্ৰতি যদি আমাৰ ডাঙৰৰ প্ৰতি শ্ৰদ্ধা নাথাকে, সৰুৰ প্ৰতি আমাৰ আদৰ নাথাকে, সেই ঘৰখন ঠিক থাকিবনে? ঘৰৰ যিখিনি মুখীয়া, আমি মুখীয়াক যদি নামানা হওঁ, হ'ব পাৰে তেওঁ কিবা এটা ভুল কৰিছে, হ'ব পাৰে তেওঁ কি তেওঁৰ দ্বাৰা কিবা এটা ভুল হৈছে। সেইটো কাৰণে তেওঁক আমি কি হেৰি কৰিমনে, যে আপুনি আমাৰ আজিৰ পৰা আপুনি আমাৰ গাৰ্জিয়ান, আপোনাৰ দ্বাৰা দ্বাৰা ভুল হৈছে, হ'ব পাৰে ভুল। ঘৰখনত যিহেতু আমি একজুট হৈ একজুট হ'ব পাৰোঁ, ঘৰখনত যেতিয়া আমি সকলো মিলি মানে একতাবদ্ধৰে কাম কৰিব পাৰোঁ, তেতিয়া আমি সমাজখনত পাৰিম, তেতিয়া আমি ৰাজ্যত পাৰিম, তেতিয়া আমি ৰাষ্ট্ৰত পাৰিম। সেইটো কাৰণে ফাৰ্ষ্ট অফ অল আমি ঘৰত আমাৰ ঘৰখন আমাৰ ঠিক থাকিব লাগে। সেইটো কাৰণে মই কওঁ যে একতাৰে শক্তি, ৰাষ্ট্ৰৰ প্ৰতি আমাৰ চবৰে ভাল আছে, ৰাষ্ট্ৰৰ প্ৰতি আমাৰ চব আগতো আছিলে তেনেকুৱা, তথাপিও আমাৰ ইমান ভাল হৈছে কিয়? হয় আত্মসংকাৰ, নহলে সৰু সৰু জাতি বিভক্ত, এই উচ্চ নীচ যিমানখিনি আমাৰ আছে, এই উচ্চ নীচৰ ব্ৰাহ্মণ গুণ সতি গোটেইখিনি পৰিত্যাগ কৰা আমাৰ কৰ্তব্য। গোটেইখিনি কৈ মই আজি মোৰ এই বক্তব্য ইয়াতে সামৰিছো। ধন্যবাদ। সম্মানীয় জেলা বৌদ্ধিক প্রমুখ সীমান্ত দা, সহবৌদ্ধিক প্রমুখ দীপাঙ্কর দা, সমন্বিতে রঙাপাড়া জেলা খণ্ড কার্যবাহ, সহকার্যবাহ আর অন্যান্য আত্মীয় স্বয়ংসেবক বন্ধুসকল, আজি মোৰ সৌভাগ্য আজির এই বৌদ্ধিক সত্রত মই উপস্থিত থাকিবলে পাইছো। আর প্রথমবারের কারণে এগারী নতুন বৌদ্ধিক দাতার বৌদ্ধিক শুনবলে পাইছো। পুষ্পেন্দুদা এটা ভাল কাম কৰিছে যে তেওঁৰ যিমানখিনি সময় ধৰি দিয়া আছিল, বৌদ্ধিকৰ সাধাৰণতে যিমানখিনি সময় থাকে, সম্পূৰ্ণ সময় তেখেতে খুব সুন্দৰভাৱে ক'তো নোৰোৱাকৈ এবাৰো ৰৈ নোযোৱাকৈ সময়খিনি মূল্যৱান তথ্য সমৃদ্ধ বৌদ্ধিক দিলে। আমি ভাবোঁ এনেকুৱা বৌদ্ধিক বৰ্গৰ জৰিয়তে, প্ৰশিক্ষণ বৰ্গৰ জৰিয়তে নতুন নতুন বৌদ্ধিক দাতা আমি পাম। পুষ্পেন্দ্ৰজী সাধুবাদ, সুন্দৰ হৈছে। আমি নতুন আগন্তুক সময়তো যিসকলে বৌদ্ধিক দিব, এটা কথা সকলোৱে মনত ৰাখিব লাগিব যে আমি কিছু অধ্যয়ন কৰাৰ প্ৰয়োজনীয়তা আছে, যিটো পুষ্পেন্দ্ৰজী কৰিলে, কৰি আহিছে, প্ৰস্তুতি খুব সুন্দৰ। আৰু পৰৱৰ্তী সময়তো যিসকলে বৌদ্ধিক দিব, অধ্যয়ন নিশ্চিতৰূপে কৰিবই লাগিব আৰু অধ্যয়নৰ বহিঃপ্ৰকাশো হ'ব লাগিব। মানে আমাৰ সংস্কৃত জেগাত এষাৰ কথা আছে,
বিদ্যা প্রগল্ভ হব লাগে, আপনি যে জানে তাক প্রকাশ করিব পারিব লাগিব। তো এই কামট পুষ্পেন্দ্রদায় খুব সুন্দরক করেছে, তখেতর আগন্তুক দিনত আরো ভাল বুদ্ধি শুনবলে পাম বলে আশা রাখি। বাকি সকলকো আমার তরফরপা আগন্তুক দিনত ভাল বৌদ্ধিক দিয়ার বাবে শুভকামনা যাচি। মোর কবলগিয়াখিনি সামরিছ, ধন্যবাদ। ধন্যবাদ। আহিছেনে? অঁ, মই বৌদ্ধিক সম্পৰ্কত যিটো মিলনদায়ো ক'লে, এইটো ঠিকে আছে হেৰিটো। আৰু যিহেতু বিষয়টো অলপ নতুন, এই বিষয়ে কিন্তু আমাৰ আচলতে অধ্যয়ন কৰিবলগীয়া আছে। তথাপি আমাৰ সপ্তাহ হেৰিয়ে মানে যিখিনি কৈছে, মই যিখিনি শুনিলো সেইখিনি ভালেই। আৰু তেওঁৰ বক্তা হিচাপে আমাৰ যি বৌদ্ধিক বিভাগত তেখেতে ভৱিষ্যতেও অৰিহণা যোগাব বুলি আশা কৰিছোঁ। মোৰ ইমানেই ক'বলগীয়া। হ্যাঁ, বিশেষ আরো কব লাগা নাই, মোটামুটি সুন্দর হয়েছে আগলৈকে। আর ইয়াতকৈ সুন্দর বুদ্ধিক আমি তেখেতের পৰা পাম বলে আশা রাখিছো। আর আজি যে বিষয়, এই বিষয়ত তেখেতে যে বক্তব্য রাখিলে, এই বক্তব্য সঁচাকৈ প্রশংসনীয় আর এটা সময় উপযোগী বিষয়। আচলতে এই সময় উপযোগী বিষয়, নতুন বিষয় এটা তেখেতে যে সাবলীল বক্তৃতা রাখলে, তার বাবে তেখেতের কাছে অশেষ ধন্যবাদ। আর দিবাঙ্গতা পরবর্তী সম্পর্কে পোৱা হৈছে নেকি? পরবর্তী আমার বিহগুড়ি আছিলে, কিন্তু এতিয়ালৈকে তাত যোজনা হোৱা নাই। যিহেতু পূজাৰ 13 তাৰিখ দেওবাৰটো পাৰ হোৱাৰ পিছত পূজাৰ দেওবাৰটো বন্ধ থাকিব নেকি? বিজয়া দশমী কনফাৰ্ম কৰি দিলে ভাল। 20 তাৰিখ পৰিব তাৰ পিছৰ দেওবাৰ। এনেই ঋষিকেশ দাৰু কথা আছিলে, কিন্তু আমি ৰঙাপাৰাটো এইবাৰ হৈ গৈছে কাৰণে বোধ হয় তেওঁক তাৰ পিছত 27 তাৰিখ মানে দিম। আৰু কাৰোবাৰ কিবা হেৰি আছে নেকি? আছে, আমি বচন বৌদ্ধিকৰ আগত যেনেকে কয় তেনেকে কৰিব পাৰো কিন্তু ন, সিমান দাদা।